আমার অফিস সহকারী ছিলাম আমার চাকরি খুব বেদবুদ্ধি হয়ে যাচ্ছে আমি এটা কি একটা কথা হলো যে বলে যে 2018 পর খবর নেন 2013 তে চাকরি গেল অক্টোবরে আর 5 বছর 6 বছর পর বলে এখন আমি বাসি কি মরি দেখেন আমার অবস্থা আমার কি হয়ে গেছে সংসার তো চলা বাকি থাকবে না দুঃখে হোক সুখে হোক সংসার যাবে দিন যাবে কিন্তু কষ্টে মূল্যায়নই করে না সরকারও মূল্যায়ন করে না কিছু না খালি শিক্ষকগুলো এত ধুকে ধুকে মরে যাচ্ছে আমার এক চাচা ছিল সে মারাও গেছে তার টাকাও গেছে আমরা খুব নাজেহাল হয়ে যাচ্ছি ভাই আমরা খুব নাজেহাল হয়ে যাচ্ছি আনিসা রহমান মণ্ডল 28 বছর কাজ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তার মতো আরও হাজার হাজার শিক্ষক কর্মচারী যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে উচ্চ বিদ্যালয় কলেজগুলোতে শিক্ষকতা করেছেন এবং মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তারা চাকরির শেষ জীবনে এসে তাদের শেষ প্রাপ্তি যে টাকা তারাই জমিয়েছেন তাদের চাকরির বেতনের অংশ থেকে জমা দিয়েছেন প্রতি মাসে সেই টাকা পেতেই এখন নানানভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন দীর্ঘদিন ধরে এই দুর্ভোগটি থাকলেও এটির সমাধান হচ্ছে না কেন শুধু বগুড়ার আনিসার রহমান নয় নেত্রকোনার আমিরুল ইসলাম টাঙ্গাইলের শামসুল আলম বা গোপালগঞ্জের তাইয়েব আলী কাজী সবার দুর্গতি একই রকম এদের কেউ কেউ শিক্ষকতা করেছেন 28 বছর কেউ বা আবার 4 দশক বয়সের কারণে পেশাগত জীবন শেষ হবার পর শুরু হয়েছে ভোগান্তির নতুন জীবন আমার পরিকল্পনা যে আমার ছোট ছেলে এবার আইকম পরীক্ষা দিছে ওরে পরে কোচিং করার লাগে পরে অনার্স করতে ভর্তি করাবো এখন তো আমার তো সমস্যা তা তো জানেনি বাড়িতে তো তেমন কম না আপনি ইয়ারা দেখলে তো ঠিক পাই এখন যত তাড়াতাড়ি টাকাটা পাবো তত আমার মঙ্গল হয় এটা অলরেডি সাবমিট হয়েছে 19-1-14 14 গেল 15 চলতেছে যদি টাকাটা চলমান অবস্থায় চেক যদি চলে যায় ইফ ইজ এক্সপায়ার্ড তখন এটা আবার প্রবলেম হয়ে যায় ছেলে আছে মেয়ে আছে তাদের মধ্যে একটা হিবিজিবি লেগে যায় যার ফলে টাকাটা উইথড্র হবে না এটা কিভাবে আচ্ছা এটা বল আমার মধ্যে এখন এই বছর যারা সাবমিট করলো 1000 বা 2000 তাদেরটা দিয়ে দিবে আগামীতে যারা সাবমিট করলো তাদেরটা দিয়ে দিবে আর সোনোয়ারি ধরলে তৈরি হবে না চাকরি জীবনে কর্মস্থল দেশের যে প্রান্তেই হোক না কেন অবসরকালীন ভাতা তোলার জন্য সব প্রক্রিয়ার জন্য তাদের আসতে হয় রাজধানীর প্যানবেইজ অফিসে দীর্ঘ পেশা জীবনের কয়েক দফা কাগজপত্র নানা ধরনের সার্টিফিকেট প্রত্যয়নপত্র জমা দিতে হয় হিসেব করে তারপর শুরু হয় অপেক্ষার পালা কিন্তু সেই অপেক্ষার নির্দিষ্ট কোনো সময় নেই প্রতিদিনই ফাইলের স্তূপ জমছে অর্থাৎ অবসরপ্রাপ্ত যেসব বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষকরা রয়েছেন তাদের কল্যাণ তহবিলের জন্য তাদের আবেদন জানাচ্ছেন এবং একর এই ব্যানবেইজ অফিসে প্রতিদিন নতুন নতুন আবেদন জমা পড়ে স্তূপাকৃতি হচ্ছে কিন্তু সরকারের এক্ষেত্রে যেই তহবিল সেই তহবিলের যথাযথ সংকুলন না থাকার কারণেই এটি দিতে বিলম্বিত হচ্ছে বলে দাবি করছে সরকারি পক্ষ থেকে কিন্তু এই মানুষগুলো বছর বছর যে ঘুরছেন তাতে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে এটি কমানোর উদ্যোগ নেই কেন তবে অতি সতর্কতার পরেও কোনো একটি কাগজের ভুল বা কাগজ না থাকা নতুন করে ভোগান্তির মুখোমুখি করেন শিক্ষককে 15 সালে জমাই নিচ্ছেন আপনি কেন কি বলছে বলছে যে 13 সাল পর্যন্ত লেওয়া হবে জমাই নেওয়া হবে 13 সাল 13 সালে যারা রিটায়ার করেছে তাদেরটা লেওয়া হবে 14 লেওয়া হবে না কিন্তু আমরা অনেকেই আমাদের পরেও ই করেও 14 যারা রিটায়ার করেছে তারাও পাইছে টাকা টাকা পেয়ে গেছে হ্যাঁ কাগজ জমা যে 2012 ডিসেম্বরে তাই 12 গেল 13 গেল 14 তো গেল 15 চলছে কোনো খবর নাই বসে অনুমোদনে আছে নাকি পরে কবে তার কোনো নিশ্চয়তা নাই
আমার নিজের কোনো ইনকামও নাই চলি এই বন্ধু বন্ধু আত্মীয় হেল্প করেই দিয়ে চলতেছে খাইতেছে আমার বাড়ি সে পাথগড়া এখন রিটায়ারমেন্টে চলে গেছি 20 ডিসেম্বর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট এটা জমা দেওয়ার জন্য আসছি এখন কবে পাবো জানি না আল্লাহ জানে আমি জমা দিছি 11 সালের অক্টোবরে এই এই ঘুরতে 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 ভাই এখন আর বছরটা পাইনি ওই যে বসু ওই আপনি দাঁড়ানো বসে আছে আপনার ওপেন হার্ট সার্জারি করে করে ফেলেছে এমন কাগজপত্র করে দিয়ে বলে যে টাকা দিয়ে এই অফিসের বিভিন্ন দেয়ালে নোটিশ বোর্ড বা দরজা গ্রিলে সাটানো আছে নানান ধরনের নোটিশ যার একটিতে ঘুষ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু টিম ক্যানোর উপস্থিতিতেই ঘুষ লেনদেনের দাবি করার ঘটনা ঘটল এক কর্মকর্তার বিরুদ্ধেই অ্যাপ্লিকেশন ফর্ম দিছিলাম কিন্তু তারপর বিভিন্নভাবে ঘোরাচ্ছিল এখন ডিডি সাহেবের সাথে কথা বললাম উনি কইল শিক্ষামন্ত্রীর সুপারিশ অথবা কিছু দিতে হবে আর কি কে বলছে আপনাকে ডিডি সাহেব আচ্ছা ওর বোধহয় বাবার একটা ফাইল ছিল 26 নভেম্বর কোন সালে গত বছর সেটা তো পান সমস্যা জানেন কিন্তু কিছুক্ষণ আগে আপনি বলছেন বলে কারণ মানে কিছু শিক্ষামন্ত্রীর সুপারিশ অথবা ইয়া করছে ও যে উনি যেটা বলছিলেন যে সেটা হচ্ছে মন্ত্রী বা সচিবের সুপারিশ নিয়ে আসতে হবে এই ধরনের কিছু আপনি বলেছেন আপনি আপনি বক্তব্য প্রত্যাহার করেন মানে অস্বীকৃতি জ্ঞাপন করছেন কিছুক্ষণ আগে আপনি এই কথা বলছেন আমি ছাত্রলীগের পরিচয় দেওয়ার পরও আপনি আমার সাথে অন্যভাবে কথা বলছেন তাহলে জেনারেল পিপলরা এখানে ফ্লোরটা কীরকম তাদের বুঝতেই পারতেছি এখন ওনার যেটা অভিযোগ যে হয় আপনি সুপারিশ চেয়েছেন না হলে হচ্ছে বকশিস চেয়েছেন তা এরকমই কি কিছু হ্যাঁ এরকম কিছু কিছু নিয়ে আসেন তাহলে করবো না হলে আমাদের এখানে কোনো বকশিসই হয় না আমাদের এখানে আমরা নিটিল কেলে এটা তো আপনারা জানেন একের সারা ইয়ে বাংলাদেশে এই একটা শিক্ষা মন্ত্রণালয় এই একটা অফিস আছে এটা একবারে নিটিল কেলে কিন্তু আমাদের আপনাদের মন্ত্রী এবং সচিব স্বীকার করেছেন যে এটা যে শতভাগ ক্লিন এটা ওনারাও মনে করেন না আমরা ক্লিন আমরা যার বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকই বলছেন যে তারা শতভাগ স্বচ্ছতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন কিন্তু যারা এখানে আসছেন সেবা পেতে বা নির্দিষ্ট নিজের প্রাপ্য অংশটুকু পেতে তারা বা তাদের স্বজনরা তাদের একটি সাধারণ অভিযোগ যে এখানকার দীর্ঘ যে সময়ক্ষেপণ তার অন্যতম কারণ হচ্ছে এখানের টেবিল মানি বা বকশিস আর এই অবস্থাটি স্বীকার করেছেন সরকারের সচিবের পক্ষ থেকেও কিন্তু এই অবস্থাটি সবাই জানার পরেও সমাধান হচ্ছে না কেন রাজনৈতিক পরিচয় নেই এমন অনেক ছেলেই আছেন যারা বাবা মারা যাবার পরেও ঘুরছেন বছরের পর বছর আজকে 6 বছর আমি এই টাকা নিয়ে ঘুরতেছি আমার বাবা মারা গেছে অথচ আমাকে তারা বারবার কাগজপত্র চাইতেছে পাবেন 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 আপনার বাবা কবে মারা গেছে 2009 সালে এখানে তার কথা বলার সুযোগ নেই বলতেছে আপনি পাবেন যখন চেক যাবে তখন যখন চেক যাবে কত যাবে আপনারা যেটা বলেন ওটা কিন্তু আগে যে 281,000 টাকা আমার হিসাব দিয়েছেন বলতে সেটা ভুল ভুলটা অনুমোদন হয় কীভাবে এখান থেকে যদি আপনি খসড়াটা না করে দেন তাহলে ভুল কেন অনুমোদন হবে অন্যদিকে চাকরির সুবাদে ঢাকা বা আশেপাশের এলাকায় থাকা অনেক ছেলে দূর জেলা থেকে আসা বাবাকে নিয়ে ঘুরে ফেরেন ব্যান্ড বেইজ অফিসে মধ্য দুপুরে সেই ওই এলাকাতেই শুকনো কলা রুটি খেয়েই পার করেন সময় 3.5 বছর হয়ে গেল 11 সাল থেকে আজ গেল 15 সাল আমি তো অসুস্থ রুগী একটা ছেলের ব্রেন টিউমারে যে মাদ্রাজে নিয়ে গেছিলাম 3 বছর ওখান থেকে 3 বার নিয়ে গেছিলাম আবার অসুখ হয়েছে হ্যাঁ সব শিক্ষকের দেখা ওই রুটি কলা বিস্কিট চা খায় দিন কাটায় দুপুরবেলা হ্যাঁ আর কারা কাস্টমার আপনার তারপর গাড়িওয়ালা গাড়ি ড্রাইভার আসে দূর জেলা থেকে কেউ কেউ আসেন বছরে 2-3 বার সংসার চালানোও দেয় কারো কারো ঢাকায় এসে থাকার জায়গাও নেই অনেকের তাই কেউ বা দিন এসে দিনেই ফিরে যান নিজের বাড়িতে যাদের আত্মীয় স্বজন ঢাকায় আছে তারা হয়তো থেকে যেতে পারেন 2-1 দিনের জন্য তেমনই একজন বরগুনার
পাথরঘাটার মোস্তফা কামাল। সালামালাইকুম চাচা, কেমন আছেন? এর মধ্যে আবার যাবেন ওখানে? আরেকবার যাব। এটা তো বোনের বাসা। হ্যাঁ, আমার বোনের বাসা। হোটেল উঠলে তো আমার ঢাকাই আস হইতো না আমার হোটেল উঠলে। কেন? কেন আমি এত খরচা পাবো, টাকা পাবো? এখন তো আমার কোনো এই যে পাঁচ বছরে কোনো পাঁচটা টাকা আমার ইনকাম নেই। ওই যত সরকারি আসুক সবাই আমার আমাদের এই বেসরকারি শিক্ষকদের অবমূল্যায়ন করে, মূল্যায়নই করে না। ব্যানবেইজ বলছে, অবসরে যাবার পর যে সকল শিক্ষক কর্মচারীরা 2011 সালের ডিসেম্বরের আগে অবসরকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের পাওনা পরিশোধের প্রক্রিয়া চলছে এখন। আর এই প্রক্রিয়া অর্থাৎ 2012 সাল থেকে এখন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের সংখ্যা 45,000-এর বেশি। অন্যদিকে কল্যাণ ট্রাস্টের টাকা পাওয়ার অপেক্ষায় আছেন 25,000-এরও বেশি শিক্ষক কর্মচারী। অবসরকালীন টাকা পাবেন এমন ভুক্তভোগীর সংখ্যা প্রায় 45,000। প্রতি বছর হয়তো 4-5,000 ভুক্তভোগীকে তাদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে, কিন্তু প্রতি বছর এর সাথে যুক্ত হচ্ছে আরও 10,000 অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী। নতুন করে যুক্ত হওয়া এই ভুক্তভোগীদের টাকা কবে দেওয়া যাবে সেটি বলতে পারছে না কেউ। এমপিওভুক্ত বেসরকারি হাই স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা চাকরির মেয়াদ শেষ হলে দু ধরনের আর্থিক সুবিধা পান। এক একজন শিক্ষক এবং কর্মচারীরা তাদের মাসিক বেতন থেকে 6% হারে চাঁদা জমা দেন এই দুই তহবিলে। কিন্তু চাকরি শেষে প্রাপ্য ভাতা পাবার দীর্ঘসূত্রিতা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে কর্মজীবীদের মধ্যেও। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া কলেজের শিক্ষকদের কথাতেও শোনা গেল নানান হতাশা, সেই সাথে কিছু প্রস্তাবনাও দিলেন তারা। 4% আমাদের টোটাল স্যালারি, 4% টাকা কিন্তু সরকার এই রিটায়ারমেন্ট বেনিফিটে কেটে নেয়, আর বাকি টাকাগুলি সরকার দিবে। এটা যখন 8-10 বছর, 7 বছর, 4 বছর, 3 বছর ঘুরতে হয়, এর সে দুঃখজনক আর কিছু থাকে না। বেসরকারি চাকরি তো বুঝতেছেনই যে একটু অসচ্ছলতার দিকটাই বেশি, সেই হিসাবে দেখা যায় তারা একটা চিন্তা ভাবনা করে এই টাকাটা দিয়ে একটা কিছু করবে। যখন টাকাটা সঠিক সময়ে না পায় তখন তাদের অবস্থা শুনে তো যারা চাকরিরত আছে তারা আরও ইয়ে হয়ে যায়, মানসিকভাবে দুর্বল হয়ে যায়। তো এই যে দীর্ঘদিন যদি আমাদের এরকম বেসরকারি টিচারদের চলতে থাকে তাহলে এক পর্যায়ে দেখা যায় আমরা এই চাকরির প্রতি অনীহা হয়ে যাব, মানে আমরা এই চাকরিতে আসতে যাব না, মেধাশূন্য হয়ে পড়বে আমাদের এই বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো। সরকার যদি এটা ইচ্ছা করে যে শিক্ষকদেরকে আর হয়রানি না, আর অসম্মান নয়, তাদেরকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে ফিক্সড একটা নির্দিষ্ট ডেটের মধ্যে টাকা দিয়ে বিদায় দেওয়া হবে, তাহলে আমরা খুবই খুশি হই, সন্তুষ্ট হই। টাকা পাওয়ার ক্ষেত্রটাকে যদি ডিজিটালাইজড করা হয় তাহলে আমার মনে হয় এই হয়রানি থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং আমরাও এই ডিজিটালাইজেশনের সুযোগটা, সুবিধাটা পেতে পারি। এই একটাই টাকা যেটা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই গ্রাচুইটির মতো বা এককালীন পাওয়া যাচ্ছে, এই টাকাটাই যেহেতু নিশ্চয়তা নেই কোনো, এটা শিক্ষার উপরে একটা বিরূপ প্রভাব ফেলে। একজন শিক্ষক রিটায়ারমেন্টে গেলে পরে তার পরিবার চালানোর মতো তেমন ভালো কোনো একটা মানে অবস্থা থাকে না সাধারণত, তো সেই সময়টাতে খুবই নিরাশায় ভোগে এবং ধরেন যে ছেলে মেয়েদের তখন হয়তো বিয়ে শাদীর একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং সেখানেও খুবই মানে কষ্টকর একটা পরিস্থিতি মানে মোকাবেলা করতে হয়। বিষয়টি নিয়ে কথা হয় বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবের সাথে, যিনি নিজেও একজন শিক্ষক ইউনিয়ন নেতা। দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে তার ব্যাখ্যা, ভুক্তভোগী শিক্ষকদের দুর্ভোগ কমাতে পারে না। যিনি জুন 9-এর 30-এ যিনি অবসরে যাবেন তিনি যে টাকা পাবেন, যিনি জুলাইয়ের একদিন অতিরিক্ত চাকরি করলেন তিনি কিন্তু তার থেকে 63% টাকা বেশি পাচ্ছেন। হয়তো বা একদিনে উনি চাঁদা পে করছেন বড় জোর 5 টাকা বা 10 টাকা, আর তাকে আমার পে করতে হচ্ছে তার টোটাল বেতনের 62% বেশি। এই সংকটটা কিন্তু ওখানেই। তাহলে এখন নতুন পে স্কেল যখন যদি কার্যকরী হয় যেটা এখন প্রস্তাবিত আছে, সেইটা যখন হবে তখন তাহলে কি এটার প্রবলেম আরো ঘনীভূত হবে? অনেক বেশি হবে। কল্যাণ তহবিলের জন্য আপনার কাছে আসে, অ্যাপ্লিকেশন জমা দেয়, একটা সার্টেন টাইম আছে, আপনারা দেখছেন যে 1.5-2 বছর লাগছে, 3 বছরের কাছাকাছি লেগে যাচ্ছে, কিন্তু এইটার কোনো সুনির্দিষ্ট সময় নাই যে উনি কখন পাবেন, কেউ বলতে পারছেন না, আপনিও বলতে পারছেন না। তো এখন একটা গুরুঙ্গাবাড়ি থেকে বা সেই পাথরঘাটা থেকে লোকের খোঁজ দিতে আপনার কাছেই আসতে হবে, এইটাকে
লাঘব করা যাচ্ছে না কেন? প্রতি বছর একটা টাকা আপনাকে এখানে অন্তর্ভুক্ত করতে, মানে অ্যাড করতে হবে, বাজেটে আনতে হবে। তো আপনার এখানে যারা অফিসার স্টাফরা আছে তাদের মধ্যেও কিছু অসত্যতা আছে যার কারণে টিচাররা বা তাদের ফ্যামিলি মেম্বার এসে নিগ্রহের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে? আমি আমার জানা মতে এরকম কোনো ঘটনা আমার এখানে ঘটে নাই। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে যেই হোক, যত বড় অফিসারই হোক, আপনি আমাকে একটু হেল্প করেন, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এমন বাস্তবতায় ব্যান্ডবেজ অফিসকে কেন্দ্র করে এখন অবসরে যাওয়া শিক্ষক কর্মচারীদের কষ্টের ভারী বাতাস।